প্রিয় দর্শক, আপনারা যদি সবাই নিজ নিজ ঘরে ধনিয়া পাতা চাষ করে এবং মেডিসিন যুক্ত বা কেমিক্যাল ছাড়া ধনিয়া পাতা খেতে চাইলে আপনারা সবাই নিজে নিজে চাষ করুন, ছাদের মধ্যে বা বিল্ডিংয়ের কর্নারে অল্প জায়গায় ধনিয়া চাষ করুন। ধনিয়া নিয়ে মূলি, যেমন একটা কাপে ধনিয়া নিয়ে ধনিয়াগুলো পানি দিয়ে মিশিয়ে 12 থেকে 14 ঘন্টা পানির মধ্যে রেখে একটা বাটি নিয়ে বাটির মধ্যে কয়েকটি ছিদ্র করে মাটি দিয়ে, যেগুলা জৈব পদ্ধতির মাটি, ভালো মিক্স করে আবার কিছু ভালো মিক্স, ভালো মাটি গোবর মিক্স করে সব একসাথে মিক্স করে আবার বাটির মধ্যে মাটি দিয়ে চাষ উপযোগী করে পানি মিক্স করে এক লিটার সমপরিমাণ পানি মিক্স করে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আর মিক্সিত কিছু মাটি ধনিয়া পাতার উপর দিয়ে অল্প পরিমাণে আবার পানি 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে